টিটিউর হয়েছে যার জন্য বেশর বহুত ডাক্তার বা চিকিৎসক আন্দোলনে ডাক দিয়েছিল 1956 সাল থেকে যে কমিটিস দ্বারা Barbados-এর বিজ্ঞান বা কোর্স বলন সমষ্টিটি যতক্ষণ নিয়ন্ত্রিত હતો ওই সংস্থাটিকে বাতিল করা হয়েছে বহু প্রশ্ন উঠেছে এই সমষ্টির বিরুদ্ধে বারবার প্রশ্ন উঠেছে এক কর্তাকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হয়েছিল আমরা করব নতুন হয়েছে এবং পাশাপাশি ভারতের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা নিয়ম কথা বলার চেষ্টা করব এবং আমার সাথে এই বিষয়ে কথা বলার জন্য রয়েছেন চিকিৎসক নীলাঞ্জন রায় এবং অমৃত কুদ্দার অফিসার কর্মরত আপনাদের স্বাগত এই বিল নিয়ে দেশের বহু চিকিৎসক আন্দোলনে আন্দোলনরত যেটা আজকে একটা হরতাল হওয়ার কথা বিভিন্ন কারণে এটা বাতিল করা হয়েছে এই বিলটি সম্পর্কে আপনার কাছে প্রথমে জানতে কি রয়েছে নমস্কার ন্যাশনাল মেডিকেল কমিশন বিল যেটা রাজ্যসভায় পাস হয়ে গেছে এবং সেই নিয়ে বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যে আন্দোলনও চলছে তার মূল বক্তব্য হচ্ছে যে আমাদের যেটা উদ্দেশ্য যেটা হচ্ছে এই আমাদের যে মেডিকেল এডুকেশন মানে শিক্ষাটা মানে আমাদের যে মেডিকেল শিক্ষাটাকে তাকে একটু সরকারের চিন্তাধারা হচ্ছে অন্য স্তরে নিয়ে যাওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন কতগুলি দিক যেগুলি আগে ছিল না সেগুলি ন্যাশনাল মেডিকেল চালু করার একটা প্রস্তাব ভারত সরকার রেখেছে তো তার মধ্যে বিভিন্ন উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে হচ্ছে যেমন একটা যেটা আমাদের ভারত সরকার বলছেন যে কমিউনিটি হেলথ প্রোভাইডার যারা থাকবেন যারা ডাক্তারবাবু আছে তাদের সহযোগী হবে এবং তারা খুব তৃণমূল স্তরে মানে প্রাথমিক স্তরে ওরা চিকিৎসার যে আমাদের কাজগুলি হয় সেটাতে সহযোগিতা করবে সেটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে যে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ডাক্তারবাবুরা পড়াশোনা করে পাশ করছেন তো সেটাকে একটা স্ট্যান্ডার্ডাইজ করার জন্য একটা ন্যাশনাল এক্সাম বলছে যে একটা সিঙ্গেল এক্সামের মাধ্যমে সিঙ্গেল একটা পরীক্ষা একটা সিঙ্গেল পরীক্ষা নেওয়া হবে এবং সেই পরীক্ষায় মাধ্যমে উনি যে ডাক্তারবাবু আছে উনি প্র্যাকটিস করার অনুমতি প্রাপ্ত হবেন এবং সেই পরীক্ষায় উনি যখন পোস্ট গ্রাজুয়েশন করবেন তখন সেই পরীক্ষায় কাজে আসবে সেই পরীক্ষার যে ব্যাঙ্কিং আসবে মানে একটা পরীক্ষার মাধ্যমে দুটো জিনিস একজন ডাক্তারবাবু গেইন করতে পারে হুম আরও বিভিন্ন রকম দিক এখানে আছে বোর্ড কীভাবে হবে যেমন আগে একটা দুটো বোর্ড ছিল এখন রেজিস্ট্রেশনের জন্য আন্ডার গ্রাজুয়েটের পড়াশোনার জন্য পোস্ট গ্রাজুয়েটের পড়াশোনার জন্য সবগুলোর জন্য আলাদা আলাদা বোর্ড করে দেওয়া হয়েছে তো খুব সংক্ষিপ্তভাবে বলতে গেলে এটাই হচ্ছে আমাদের ন্যাশনাল মেডিকেল কমিশন বিল অমিতবাবু

যে কন্টেন্ট অফ দ্য ডিম ইট ইজ ডেঞ্জার যখন আমরা ডিমটার ভেতরে যাই ওটা ডেসক্রিপশনে যাই এটার যে কন্টেন্টটা ওটা মানার মতো নয় কিন্তু দু হাজার ডিসেম্বর মান্থে যখন বিলটা ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন যে বিলটা ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং আজকে দু হাজার উনিশে যে বিলটা পাস হলো ওটার মধ্যে খুব একটা ডিফারেন্স আছে এবং ওটার জন্য আমি সর্বপ্রথমে আমাদের যে স্ট্যান্ডিং কমিটি অফ পার্লামেন্ট ধন্যবাদ জানাবো কিন্তু এরপরে অনেক কিছু অবজেকশন রয়ে যায় এবং কিছু ক্লারিফিকেশন করার বাকি থেকে যায় যেরকম প্রথম অবজেকশন জানানোর আমাদের যে দাবি ছিল যে এতদিন পর্যন্ত এই বিলটা এক যতদিন অব্দি মানে কার্যত একটি না হবে ততদিন অবধি আমরা

যারা next যারা আমাদের এই যে নবীন প্রজন্ম আগামী প্রজন্ম যারা ডাক্তার হতে চায় বা ডাক্তারি পড়তে চায় এবং যারা ফাইন্যান্সিয়ালি খুব উইক ওদের উপরে একটা এফেক্ট পড়বে তো আমাদের এটা ফার্স্ট অবজেকশন এছাড়াও অনেক অবজেকশন যেমন যে কমিটিটা ফর্ম করা হয়েছে এর মধ্যে টোয়েন্টি ফাইভ মেম্বারের কমিটি এর মধ্যে একুশ জনই সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি তো এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি যখন ওরা আছে

আর একটা ইউনিভার্সিটি ডিগ্রি তখনই প্রোভাইড করে যখন ওই ইউনিভার্সিটি ওই স্পেসিফিক एग्जाम টা যদি ওই স্পেসিফিক ইউনিভার্সিটি एग्जाम টা নাই না তাহলে ডিগ্রি প্রদান করার দায়িত্বটা কার করে থাকবে ডিগ্রি প্রদান করার দায়িত্বটা কার উপরে থাকবে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনাদের জন্য আমাদের ফোন নাম্বার ওপেন করে দেওয়া হবে আপনাদের মতামত আমাদের সঙ্গে সরাসরি জানাতে পারবেন আপনাদের মতামত আমাদের সঙ্গে ব্যক্ত করতে পারবেন আমাদের যে দুজন স্পেশাল অতিথি রয়েছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারবেন নিরঞ্জন বাবু এইটটি পার্সেন্ট যে নতুন যে কমিটিতে থাকা হবে সরকারি কর্মচারীরা তাহলে আমরা দেখেছিলাম যে এমসিআই যার বিরুদ্ধে বারবার দুর্নীতি উঠেছিল বিভিন্ন ক্যালেঞ্জারি হয়েছিল প্রশ্ন উঠেছিল তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল নানান ধরনের এখন যে এইটটি সরকারি কর্মচারীরা এখানে থাকবে বিভিন্ন অংশ। তাহলে কি সেটাকে বলা যায় যে কমিটি ছিল এই কমিটির উঠবে সেটা সময় বলে দেবে কিন্তু কথা হচ্ছে যেটা সম্ভবত সরকারের যেটা সিদ্ধান্ত বা চিন্তাধারা যে একটা সময় যাদেরকে বসানো হয়েছিল বা যে যে প্রফেশনের বসানো হয়েছিল তো তাদের বিরুদ্ধে আগেও অনেক দুর্নীতির অভিযোগ ছিল এবং সর্বশেষ যখন দুর্নীতির অভিযোগটা পাওয়া গেল সেটা হয়তো সম্ভবত একটা কারণ যেখানে অন্যদেরকে মানে মানে বুড়োকে যারা বা অফিসার লেভেলের যারা লোক তাদেরকে সেই বোর্ড অফ ডিলে মধ্যে আনা হয়েছে কিন্তু অমৃত নিরঞ্জনবাবুর যে প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে প্রায় একটি পার্সেন্টই সরকারি কর্মচারী যেটা আমরা বলতে পারি যে মনোনীত এক ধরনের মনোনীত আমরা বলতে পারি সেখানে কেনই বা করা হবে সেখানে তো বিভিন্ন রাজ্য থেকে যেখানে সিলেকশন করা যেতে পারতো এটা সম্ভবত সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এটা চেয়েছেন যে স্বাস্থ্য ব্যাপারটা প্রথম থেকে বলা হয় এখনো বলা হয় যে রাজ্যের ব্যাপার স্বাস্থ্য সমস্ত ব্যাপারটা রাজ্যেই দেখে শুধু ফান্ড দেওয়া

এবং ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশন যারা আছে অলরেডি টিকিটের বিতর্ক আছে আমি অস্বীকার করছি না কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় থ্রু ডায়লগ কথাবার্তার মাধ্যমে এগুলি সব সমাধান করা সম্ভব সমাধান করা সম্ভব এবং এই যে পার্সেন্টেজ রিপ্রেজেন্টেশন অফিসাররা থাকবে

যারা সরকারি ভাবে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে মনোনীত হবেন তারা কি সরকারের রয়েছেন তাদের সামনে নেওয়া হবে না রুগীদের আমাদের প্রফেশন যদি আপনি বলেন ডাক্তারদের রুগী আমাদের কাছে সব এবং সরকারের যেমন যত রকম পলিসি হয় নীতি নির্ধারণ হয় সেটা রুগীদের স্বার্থেই প্রথম এবং আমরা এখানে ত্রিপুরায় বসে থাকি না কেন দিল্লিতে থাকি না কেন চেন্নাইতে থাকি না কেন ডক্টর প্রশ্নটা এই কারণে আসছে যে আমরা বর্তমান যদি আমরা দেখি তাহলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু ডাক্তার এবং রুগী সম্পর্কটার মধ্যে কিন্তু একটা বিরাট দিয়েছে যেটা প্রশ্নটা করা হয়েছিল না ডাক্তার রোগী সম্পর্কে কারণ শুধুমাত্র ডাক্তার রোগী দায়ী না ডাক্তার রোগী ছাড়াও অনেক রকম সফটওয়্যার আছে সামাজিক সফটওয়্যার অর্থনৈতিক সফটওয়্যার তারপর ইনভলভমেন্ট অফ হেলথ ডিপার্টমেন্ট বিভিন্ন রাজ্যে যে কাজগুলি করছে তার ইনভলভমেন্ট অনেক বেড়ে গেছে হেলথের ফান্ড বেড়ে গেছে কাজকর্ম বেড়ে গেছে তো কাজকর্ম বাড়লে পরে তার স্বাস্থ্য করে অনেক বাড়তে শুরু করে তো সেইগুলো একটা কারণ সেখানে ডাক্তাররা আর সরাসরি ভাবে ডাক্তারকে দায়ী করা যায় না এবং বিশেষ ক্ষেত্রে রোগীদেরকেও দায়ী করা যায় না তো সেটা আমার মনে হয় বিলের মাধ্যমে সংশোধন কতটুকু হবে ডাক্তার রোগী সম্পর্ক এই নিয়ে আমি নিজে সন্দিহান একদম তখনই আমাদের বলেছিলাম যে আমাদের আজকের যে বিষয়টা সেই বিষয়ের পাশাপাশি আমরা বর্তমান ভারতের স্বাস্থ্য ব্যবস্থার নিয়েও আমরা কথা বলার চেষ্টা করি ডাক্তারের উপর ভারতবর্ষের মধ্যে এগারো হাজার বিরাশি জন সাধারণ লোক নির্ভর করতে হচ্ছে গোটা ভারতবর্ষের বাপতে থাকুন এখনো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কথা বল অমৃদ্ধকে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের যে পাঠ্যক্রমটা নির্ধারণ ও গুণমান নির্ণয় করা এক্ষেত্রে এতদিন এনএমসি করবে এখন বর্তমানে এনএমসি করবে যে দিনটা হলো সেটা ক্ষেত্রে মানে এই যে পাঠ্যক্রমটা নির্ধারণ করা বা গুণগত মান দেখা এখানে যদি কমিটিতে সবাই যদি ডাক্তারের ভাষা যেটা আমরা বলি ডাক্তাররা যদি সবাই যদি না থাকে বা চিকিৎসার সাথে যুক্ত যদি না থাকে অন্য অন্য ডিপার্টমেন্টের যদি কমিটি থাকে তাহলে কি সেখানে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে এই যে গুণগত মানটা নির্ধারণ করা এবং সিলেবাসটা তৈরি করা আপনাদের প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটা আমাদের এই যে অফ ইন্ডিয়ার একটা

ফাইনাল ইয়ারে টোটাল 9টা সাবজেক্ট আছে এখন যে পাঠ্যক্রম সে পাঠ্যক্রম অনুযায়ী হুম আর টোটাল যে এখন আমরা নিট পিজি एग्जामটা দেই ওটাতে 19টা 19টা সাবজেক্ট ছিল হুম তাহলে ফাইনাল ইয়ার যদি ম্যাথ एग्जाम হয় তাহলে ওই ম্যাথ एग्जामে কি নটা সাবজেক্ট থাকবে না 19টা সাবজেক্ট থাকবে হুম আর যদি নটা সাবজেক্ট থাকে তাহলে এটার মানে বিপক্ষে বলতে হয় যে তাহলে যে অন্য সাবজেক্টগুলি তার গুরুত্ব হারাবে হুম আর যদি উনিশটা সাবজেক্ট ফ্যামিলি লেভেলে থাকে তো এক সেমিস্টার আর নাইন সেমিস্টার যেটা আমাদের ফ্যামিলি হয় ওই এখনো এখন টাইম প্রায় অলমোস্ট নাইন মান্থের মতো পাওয়া যায় নাইন মান্থে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল ওই উনিশটা সাবজেক্ট কাভার করা ইজ নেক্সট টু ইম্পসিবল তো এটা তো প্র্যাকটিক্যালি পসিবল বলে আমার মনে হচ্ছে অমৃতবাবু যে নয়টি সাবজেক্টের কথা বলা হয়েছে সেখানে সিলেবাসটা কি উনিশটি সাবজেক্টের যা পড়ানো হতো ওই নয়টি সাবজেক্টের মধ্যে আনা হবে

সেটা হচ্ছে লাইসেন্সের এক্সামটা হলে বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনার স্তর বিভিন্ন রকম তো সেটাকে একটা সমান মাপে নিয়ে আসা এবং যেটা বলছে নেক্সট এক্সামের যে কথাটা ঠিকই আছে সেটা হতে পারে যে ফাইনাল এক্সাম যদি নেক্সট এক্সাম হয় এটা একটা খুব মুশকিল হয়ে যায় তার মধ্যে আরেকটা মুশকিল হচ্ছে যে ফাইনাল এক্সামে যদি কেউ ভালো পরীক্ষা না দিতে পারে হতেই পারে কারোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটা কমপ্লিকেশন দেখা দিতে পারে যে ও মার্কস ঠিক মতো এলো না ও সারা ধরুন চার বছর সাড়ে চার বছর ভালো পড়াশোনা করলো ভালো পরীক্ষা দিলো কোনো কারণে ফাইনাল এক্সামটা খারাপ হয়ে গেল তখন সেই ক্ষেত্রে আসতে পারে কিন্তু নেক্সট এক্সামটা সম্পূর্ণভাবে আলাদা করার ব্যাপারটাতেই মনে হয় জোর দিচ্ছে সবাই এবং আমাদের যে সেন্ট্রালে বসে আছে এনএমও এবং আইএমএ যারা যারা আছে সবাই কিন্তু ওটার উপর জোর দিচ্ছে আলাদা করে করা হোক আলাদা করে না করলে ফাইনাল ইয়ারের সঙ্গে এটা মেলালে কিন্তু ঝামেলা হয়ে যাবে আর নেক্সট বিজ্ঞান যদি সত্যিকারের পদ্ধতিগত সমস্ত ত্রুটি ছাড়িয়ে যদি আমাদের দেশে চালু হয় এবং সেটা যদি আমাদের ডাক্তার সমাজের পক্ষে হয় তাহলে একটা সুবিধা হচ্ছে যে আমাদের সমস্ত ভারতবর্ষে পর্যোগীয় দপ্তরগুলা হুম যা আপনারা বলেন স্পেশালিস্ট নাই স্পেশালিস্ট নাই ডাক্তার অনেক জায়গাতেই বিভিন্ন রকম কমপ্লেইন আছে রুগীদের কাছ থেকে বা সাধারণ মানুষের কাছ থেকে স্পেশালিস্ট নেই তো ওইটা করলে নাম্বার অফ স্পেশালিস্ট লোকজন আরো বেশি করে তাড়াতাড়ি পাবে কারণ অনেক সময় দেখা যায় এমবিবিএস করার পর প্রজ্রেজুয়েশন করার পরীক্ষা দিয়ে 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 অনেকে কারো দু বছর কারো তিন বছর কারো পাঁচ বছর লাগে তো ওই একটা জায়গায় যদি নিয়ে এসে লাইসেন্সিয়েট এক্সামটাও করা যায় আবার এটাতে আমার প্রজ্রেজুয়েশন পরীক্ষার জন্য আমার র্যাঙ্কিং ওটাতে চলে আসে তাহলে জিনিসটা মানে বা ডাক্তারদের পক্ষেই যাবে কিন্তু পদ্ধতিগতভাবে জিনিসটাকে নিয়ে একটু চিন্তা করা দরকার যে পদ্ধতিটা ডক্টর ফ্রেন্ডলি হবে কিনা বা আমাদের যারা স্টুডেন্ট আছে বা ইন্টার্ন আছে তাদের ইন্টার্ন ফ্রেন্ডলি বা স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে কিনা সেই পদ্ধতিটার সম্বন্ধে আমার মতে আমাদের যে কেন্দ্রীয় সরকারের সাথে একটু ডিটেলস কথা বলা উচিত এবং সেই ক্ষেত্রে যে এমএমসি যে যে সংশোধন আনা দরকার সেটা অবশ্যই আনা হয়

আবারও বলছি দুই হাজার উনিশ সালে স্বাস্থ্য মন্ত্রকে দুই হাজার মন্ত্রকে যে রিপোর্টটি পেশ করেছেন সেই রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে পঞ্চান্ন একটি মাত্র হাসপাতাল পঞ্চান্ন হাজার পাঁচশো একান্ন জন ভারতীয়দের জন্য একটি মাত্র হাসপাতাল আসবো অতিথির কাছে বিষয় আসবো প্রথমে সে বিলটার ব্যাপারে আমরা পুরোপুরি আগে জানার চেষ্টা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আহ নীরঞ্জন বাবু আয়মে যে প্রতিবাদ করেছেন এই দিনটার বিরুদ্ধে তীপুর আর যারা প্রতিনিধি রয়েছেন বা যিনি রয়েছেন উনি ওই বিলটার সমর্থনে নেই যতটুকু আমাদের কাছে খবর রয়েছে মানে বলতে ওই আয়নের যে প্রতিবাদটা সেই তার বিরোধিতা রয়েছে আপনার কাছে একটু এই বিষয়ে জানতে চাই হ্যাঁ বিরোধিতা বা বিষয় কথা না কথা হচ্ছে যে যেই জিনিসটা আমরা ডায়লগের মাধ্যমে সমাধান করতে পারি তো আমাদের মনে হয় যে ডায়লগের আন্দোলনের পথে যেতেই হবে কিন্তু এখনো যথেষ্ট সময় আছে এবং আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নিজে একজন ডক্টর শুধু ডক্টর নয় নিজে ডক্টর সার্জন অনেকেই জানি বা অনেকে হয়তো বা জানেও না আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনিও বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম আন্দোলনের সঙ্গে নিজে জড়িত ছিলেন তো আমার এটাই হচ্ছে আশা যে মডিফিকেশনগুলি আমরা করে যে সবগুলো ব্যাপারটাকে আমাদের পুরোপুরি পক্ষে আনতে চাই যেখানে সরকারের স্বার্থ থাকবে আমাদের স্বার্থ সর্বোপরি থাকবে এবং অবশ্যই সাধারণ মানুষদের হ্যাঁ অবশ্যই সাধারণ মানুষকে তো এখানে উচ্চ করার কোনো ব্যাপার না কারণ ডাক্তারদের স্বার্থ পুরোপুরি সংরক্ষিত হয় তাহলে সাধারণ মানুষের স্বার্থ

আমি যাবো অমৃত বাবুর কাছে বাবু নার্স এবং আয়ুষ ছয় মাসে করা হবে তাদেরকে রুরাল জায়গায় সেখানে পোস্টিং দেওয়া হবে বা সরকারি যেটা নীলেন্দ্রবাবু প্রথম বলেছেন যারা পুলিশ আছেন তাদের সহযোগিতা করা হবে এক্ষেত্রে আপনি কি মনে করছেন এক্ষেত্রে কতটুক সফল হবে বা কত কি এখানে কি কোনো ধরনের ব্যর্থতা আসতে পারে বা কতটুক সফল হতে পারে যেটা বলা হচ্ছে

উন্নত মান করতে কিছু না কিছু পদক্ষেপ মানে কিছু না কিছু যোগদান তো দেয় তো সবাইকে যদি আমি লেভেল কমিউনিটি হেলথ প্রোভাইডার মানে মেনে চলি তাহলে আমাদের আমরা কাদেরকে ট্রেন করতে যাচ্ছি কোন স্পেসিফিকেশন কোনো ক্লারিফিকেশন এই দিলে দেওয়া হয়নি তো প্র্যাকটিক্যালি পসিবল হবে বলে তো মনে হচ্ছে এখন কতটুকু হবে কীভাবে সিলেকশন হবে এবং ওদেরকে ট্রেন করা করবে প্রশ্ন থেকে যাচ্ছে

তো সেখানে কি আমি তিনজন বা চারজন না যতটুকু যতটুকু ভ্যাকেন্সি আছে মিড লেভেল কমিউনিটি হাইপার দিয়ে পূরণ করব না কিভাবে এটা করব কোন স্পেসিফিকেশন ক্লিয়ারিফিকেশন দিয়ে দেওয়া হয়নি আর আপনি যেটা বলছিলেন যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ আমরা আশা করছিলাম যে এনসিআইটা যখন রিজলভ হবে এবং এনএমসি যখন কার্যকরী হবে তখন ওই বিলের যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপের যে কিছু উন্নত করার জন্য কিছু এক বা কিছু সাবেক এখন আনা হবে তখন আনা হবে কিন্তু

হ্যাঁ কালীটা অবশ্যই ঠিক আছে আমরা এবং আমি ত্রিপুরা হেলথ সার্ভিসের যারা যারা মেডিকেল অফিসার আছে কারণ আমি দেখেছি আমি নিজে কাজ করতে আগ্রহী শত সমস্যার নিয়েও স্বাস্থ্য পরিষেবা কিন্তু দিয়ে যাচ্ছে কোনো কোনো হাসপাতাল আছে এখনো বিভিন্ন কারণ আমি কারোর গাফিলতি এখানে বসি না কিন্তু আমাদের ডিমান্ড থাকবে যে ঠিকমতো কারেন্টের ব্যবস্থা নেই জলের ব্যবস্থা নেই কোনো কোনো জায়গাতে কোয়াটার এখনও ঠিক মতো তৈরি হয়নি তারপরেও কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে এবং আমি বলতে পারি অন্যান্য রাজ্যে খুব বড় বড় রাজ্য যেগুলো তার থেকেও ত্রিপুরাতে গ্রামের মানুষের সার্ভিস দেওয়ার ব্যাপারটা ত্রিপুরা হেলথ সার্ভিসের ডক্টররা এবং অন্যান্য ডক্টররা অবশ্যই আছে

ব্যবহার হচ্ছে কারণ আমাদের রাজ্যে চার হাজারে একজন বলছেন যে এই যে সমস্যা সাতা এখনো কিছু কিছু সমস্যা রয়ে গেছে সেগুলো দ্রুত সমাধানের প্রয়োজন লেমেন বাবু ওইটাই বলছিলাম যে তো সেটা যদি ওদেরকে ওরা বিভিন্ন সমস্যার মধ্যে থেকেও কিন্তু সার্ভিসটা কিন্তু দিয়ে যাচ্ছে আমি ডক্টর অমৃতকে একটা ব্যাপারে একটু বলতে চাই যে কমিউনিটি হেলথ প্রোভাইডার এবং কমিউনিটি হেলথ অফিসার এটা কনসেপ্টটা অনেকের কাছে ক্লিয়ার না ডক্টরদের কাছে ওনা অবশ্যই কারণ আমার পেশাগত সূত্রে কমিউনিটি হেলথ অফিসার ব্যাপারটা আমি একটু জানি একটু আমি বলতে চাই অ্যাকচুয়ালি ডাব্লিউএইচও মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইন্স অনুযায়ী কমিউনিটি হেলথ অফিসার যারা তাদেরকে কিন্তু মানে ইতিমধ্যেই নিয়োগ শুরু হয়ে গেছে এবং আপনার বলা যায় যে প্রায় ছয়শোর কাছাকাছি কমিউনিটি হেলথ অফিসার হুম অলরেডি তারা ট্রেনিংও পেয়ে গেছে এবং তারা ফিল্ডে গিয়ে কাজ কাজপত্র তৈরি হুম তো কমিউনিটি হেলথ অফিসে যেটা হচ্ছে তারা হচ্ছে বিএসসি নার্সিং এমএসসি নার্সিং এবং আরুশ ডক্টররা হুম তাদেরকে একটা ছোটবেলায় ট্রেনিং দেওয়া হয় ছয় মাসে হুম ছয় মাসে দেওয়ার পর তারপর সেটা ওদেরকে ফিল্ডে যে হয় কিন্তু এখানে যে কাজগুলি কিন্তু তাকে আমি বলবো যে তুমি আমার সহযোগিতা করো আমি একজন দাদাকে বলতে পারিনা আমার হসপিটালের মধ্যে হ্যাঁ কিন্তু আমি নাচকে বলতে পারি যে তুমি ইঞ্জেকশন দাও এটা করো ওটা করো

সম্বিত বাবু আপনার যাব যে পরীক্ষা যেটা প্রশ্নপত্র যে প্রশ্নপত্র কথা বলা হয়েছে সেখানে প্রশ্নপত্র ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে এবং যারাই ডিমান্ড করবে রিজনাল ল্যাঙ্গুয়েজের কথা তখন তা সাপ্লাই করা হবে বা দেওয়া হবে বা ট্রান্সলেট করা হবে একটু মোটামুটি কি হতে না একটু মডিফিকেশন অবশ্যই

পার্সেন্ট অর্থাৎ মেডিকেল অফ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া তা থাকা সত্ত্বেও করে ইংরেজিতে জোর সেখানে সরকার মানে ঠিক করতে পারতো ফিজ স্ট্রাকচারটা মানে তারা যদি ইচ্ছা করতো সরকার সেখানে ব্যবস্থা নিতে পারত কিন্তু এখন তা কমিয়ে পঞ্চাশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করা হয়েছে এটা প্রতি মেনদের মনে হচ্ছে না যে যারা সাধারণ শ্রেণীর লোক রয়েছেন যারা মেডিকেল নিয়ে পড়াশোনার জন্য ছোটোবেলা থেকেই তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে কোথাও না কোথাও বাধা হতে পারে না এটা একটা সত্যি কনসার্ন যে মেডিকেল কলেজ প্রাইভেট মেডিকেল কলেজের ফিজ অনেক গার্জিয়ানই সেই নিয়ে ভীষণ চিন্তিত কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রুলিং অনুযায়ী বলছে যে গভর্নমেন্ট কে বলছে যে তুমি এইটটি ফাইভ পার্সেন্ট ফিক্সড ফিটের যা ফি স্ট্রাকচার হয় সেটা তোমরা ঠিক করো সুপ্রিম পার্সেন্ট ওদেরকে ছেড়ে দাও কিন্তু বাস্তবিকভাবে তা সেটা হয়নি হয়নি যেরকম আমি বলছি আমি এক্সাম্পল একটা ছোট এক্সাম্পল যেমন ত্রিপুরা মেডিকেল কলেজ সেখানে কিন্তু টপ টু বটম সবাই একই রেটে মানে একই রেটে একই রেটে ফি দিয়েই পড়াশোনা করে যদিও সেটা পুরোপুরি এক্সাম্পল বলা যায় না যদি বাইরের মেডিকেল কলেজ বলা যায় সেখানে কিন্তু এবং সেখানে বারবারই প্রশ্ন আসে যে প্রচুর টাকা খরচা হয় এবং গরিব ছেলে যদি সে কোনো কোনো পিছিয়ে পড়ে তাহলে তার পক্ষে সম্ভব নয় সম্ভব তো ফিফটি পার্সেন্ট যদি ফুললি কন্ট্রোলড বাই গভর্নমেন্ট হয় তখন গভর্নমেন্টের যে অলরেডি রেট আছে স্টেটের তো সেই রেটে যদি ওই প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে পারে তা আমার মনে হয় যে একশোটার মধ্যে কি সিট থাকে তাহলে পঞ্চাশটা সিট অন্তত গরিব মানুষের কাছে যাবে নাহলে কিন্তু ওই পঞ্চাশটা সিটও

স্বপ্ন দেখতে যাবে ঘরে মেডিকেল যারা ছোটবেলা থেকে আছে যে আমার ছেলেকে আমি মেডিকেল পড়াবো ডাক্তার বানাবো যে স্বপ্নটা দেখে আছে সম্ভবত সেটা বাস্তব হচ্ছে একদম

আমাদের দেশে এখনো স্বাস্থ্য ব্যবস্থা কোথায় রয়েছে এবং বলতে চাই যে দেশের মধ্যে তেইশ হাজার সরকারি হাসপাতালে রয়েছে মাত্র সাত লক্ষ বেড হাজার সরকারি হাসপাতালে মাত্র সাত লক্ষ বেড তাই আমরা মাঝে মাঝে দেখতে পাই ভারতবর্ষের বিভিন্ন হাসপাতালে বেড নেই হাতে স্যালাইন নিয়ে চিকিৎসা করতে হচ্ছে তার আত্মীয় বা মা বাবা হাতে স্যালেন নিয়ে রেখেছেন চিকিৎসা করছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই চিত্র এই দুটো যদি আমরা নজর দেই ফর্টি সিক্স এ বলা হয়েছে রাজ্য সরকারের হাতে ক্ষমতা যেটা বলা হয়েছে যে ক্ষমতা থাকবে না কেন্দ্রীয় সরকার বলবে সেই গাইডলাইন অনুযায়ী করতে হবে তাহলে যদি কোথাও ভুল ত্রুটি হয় তাহলে কি রাষ্ট্রসভা সেটা কি প্রস্তাব করতে পারবে না বা রাখতে পারবে না संतुलन করতে পারবে না সুতরাং শুধুমাত্র শুধুমাত্র gouvernement সরকার সঙ্গে জনগণের যে আলাপ আলোচনা দরকার কারণ যে পলিসিগুলি যেরকম আছে বিধিরূপের ক্ষেত্রে কিভাবে আমি কটা পরীক্ষা করব কোন কোন লোক থাকবে কোন কোন ব্যাপারে কিভাবে আমি কোথায় ফান দেব এটা কিন্তু সম্পূর্ণভাবে এখনো কেন্দ্রীয় সরকার নির্ধারণ করে ঠিক আছে তো পৃথিবীর কোনো রোগের ক্ষেত্রে যেমন গাইডলাইন্স ওষুধ কিন্তু সেইটার কোনো গাইডলাইন্সে চলে না আমাদের যে কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন্স অনুযায়ীগুলি হয় ম্যালেরিয়ার ওষুধ বা আপনি যেমন টিভির ওষুধ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কিন্তু সেন্ট্রাল দিল্লির যে গাইডলাইন্স অনুযায়ী আমাদের চলতে হয় কিন্তু তার মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয় দুটো স্টাইডে তাহলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা এবং রোগীরা কিন্তু সেখানে হলে যে এই কমিটির যাদের বিরুদ্ধে কোন অভিযোগ উঠবে বা কোনো কিছুর পক্ষপাতের অভিযোগ উঠবে সেখানে একমাত্র কেন্দ্রীয় সরকারই সেখানে কোনো ব্যবস্থা নিতে পারবে আপনাদের দুজনের মতামত নেবে এই বিষয়টাকে নিয়ে প্রথমে আমি নিবন্দন বাব এটা কেন্দ্রীয় সরকার হাতে একটা বিশাল ক্ষমতা এই অ্যাক্টের মাধ্যমে আমি মনে করি এটার একটু সংশোধন করা দরকার এটা দরকার এই কারণে কারণ কাউকে দোষী বললেই তো দোষী করা যায় না তো সেই ক্ষেত্রে তার তারও নিজের সমর্থন করার একটা সুযোগ তাকে দেওয়া হয়েছে তো এটা একটু যদি হতবা কথাটার মধ্যে অতটা ক্লেরিফাই ক্লেরিফিকেশন নেই কারণ বিল যখন পাস হয় যতক্ষণ পর্যন্ত রুলস পাস হচ্ছে

অন্ডাল গভর্নমেন্ট ছাড়া অন্য কেউ নিতে পারবে না ধরুন আপনি একটা মেডিকেল কলেজ করেন এই মেডিকেল কলেজে কোনো কিছু থেকে বা কমিশন থেকে কেউ গেল হম যে আপনার কথা মানে কমিশনের কথা মতো আপনি চললেন না কিন্তু আপনি কাগজপত্র সব কিছু আপনি ঠিক গেছেন দরকার সবকিছু রেখেছেন কিন্তু কমিসার্ট আপনাকে ওই কলেজটা পড়তে দিচ্ছে না তো তারাক্ষণ দেখছি ভোগ ধরে নেই না মানে সেই আপনি আগে একটা জুডিশিয়াল

আপনি সেটা দেখতে পাবেন না ত্রিপুরাতে ম্যালেরিয়া হয় এটা দিল্লিতে পাবেন না কেরালাতে কিছুদিন আগে আহ নিশা হলো পশ্চিমবঙ্গ হলো না তো বিভিন্ন স্টেটের বিভিন্ন হেলথ কালচার

একেবারে সময় কম দেবো উত্তর দেওয়ার জন্য প্রথমে নিবন্ধন দেবো যে তথ্যগুলো দেওয়া হলো যে সেই রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের যে স্বাস্থ্য ব্যবস্থার যে বর্তমান হাল রয়েছে কিভাবে তা উপরে উঠতে পারে কিভাবে উন্নতি করা যেতে পারে একেবারে সংক্ষেপ উত্তর দেবেন সে তো ডাক্তারের সংখ্যা বাড়ানোটা একটা বিশাল অবশ্যই একটা জরুরি জিনিস এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যাতে ডাক্তারবাবুরা বেশি করে গ্রামে যায় অন্তত আমাদের ত্রিপুরাকে অনুসরণ করে সেটা আমি ইয়ে রাখবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে বেডগুলি বাড়ানোর প্রয়োজনীয়তা অবশ্যই আছে জনসংখ্যা উত্তর দিন দিন অত্যন্ত বৃদ্ধি তো বেডগুলির সাথে আর দ্বিতীয় আমরা আরেকটা কথা হচ্ছে যে আমরা যদি একদম এরকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি

আমাদের অতিথি যারা আপনাদের সামনে তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন এই বিল সম্পর্কে বিভিন্ন ত্রুটি যা রয়েছে তা সামনে এনেছেন এবং তা সংশোধনের জন্য তারা বলেছেন যে এইগুলা সংশোধন করা একান্ত প্রয়োজন আমরা দেখবো সামনে এই বিলের যে ত্রুটিগুলো রয়েছে যে ত্রুটিগুলো দিক যেগুলো উঠে আসছে এই ত্রুটিগুলো কতটুকু সংশোধন করা হয় কতটুকু কার্যকর করা হয় এবং যেটা বলা হয়েছে ভারতবর্ষের যে স্বাস্থ্য ব্যবস্থা যে স্বাস্থ্য ব্যবস্থার যে হাল হকিকত রয়েছে সেটা কিন্তু মোটোই কিন্তু একেবারে আমাদের স্বাস্থ্যর জন্য পক্ষে বা আমাদের পক্ষে একেবারে ভালো দিক নয় সেই ক্ষেত্রেও কিন্তু সরকারের নজর দেওয়া প্রয়োজন রয়েছে এবং আজকের অনুষ্ঠান এখনই শেষ করবে শেষ করার আগে আমাদের দুজন অতিথিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ওনাদের ব্যস্ততম সময় পেলে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য আবারও বলছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং ধন্যবাদ আমাদের অনুষ্ঠান যারা দেখছিলেন টিভির পর্দায় আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশদিনে দ্রুত খবর দেখার জন্য অবশ্যই চোখ রাখুন সাউথ ইন্ডিয়া এর পর্দায় ভালো থাকুন সুস্থ থাকুন